শতকরা 13 জন, উচ্চ শিক্ষায় কর্মরত আছে শতকরা অধ্যয়নরত আছে শতকরা 23। এক্ষেত্রে কর্মহীন বা ভিন্ন পেশায় নিয়োজিত তথ্য প্রযুক্তি ডিপ্লোমা গ্রাজুয়েটের সংখ্যা হচ্ছে শতকরা 12। উপরে উল্লিখিত তথ্য থেকে এটা সহজেই অনুমান যে শিক্ষকতা ছাড়া বা ক্লাসিফিকেশন অফ অকুপেশনের আলোকে আমাদের বাংলাদেশের এই স্তরে পেশাজীবীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে এবং ইন্টারন্যাশনালি এটা কীভাবে রিকগনাইজ সেই সম্পর্কে একটু কথা বলবো। আইএসও হচ্ছে একটা আয়োজক অর্গানাইজেশন। তারা পরম সম্মানিত প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান মিয়া, এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার পর থেকে যখন তারা একটি পুনর্মিলনী অনুষ্ঠান করার ইচ্ছা পোষণ করে, তখন আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্বে ছিলাম। আমার কাছে আসলে আমাকে স্মরণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। একটি বিষয় আজকে যে পেপারটি উপস্থাপন করা হলো এবং এই জ্ঞান পাঠানোর মাধ্যমে সারা বিশ্বে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো আইসিটি খাতে 1995 সাল থেকে এই কম্পিউটার ডিপার্টমেন্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে শুরু হলেও বর্তমানে 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের সরকারি 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে 46টি পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্ট চালু আছে এবং ধন্যবাদ জানি আমি অবগত করব। এখানে ধন্যবাদ। কারণ বাংলাদেশে কম্পিউটারের অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা আছে, নিজেকে বিশাল পণ্ডিত হিসাবে প্রকাশ করে, কিন্তু বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য সেই পণ্ডিতদের খুব সামান্য অবদান আছে। এই লোকটি অবদান সবচেয়ে বেশি। শেখ হাসিনা তাকে আস্থায় নিয়ে ডিজিটাল বাংলাদেশ করার মূল দায়িত্ব প্রদান করেছেন, তিনি তোমাদের প্রকাশ। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই সুনামধন্য ব্যক্তিটিকে, যিনি মানে শিক্ষকের মতো অব্যাহতভাবে অকৃপণভাবে আমাদের সোসাইটি তো কনজারভেটিভ সোসাইটি, আমাদের পলিটিশিয়ানরাও কনজারভেটিভ, কাউকে কিছু শিখাইতে চায় না। শুধুমাত্র এই সচিব মহোদয়কে আমি দেখেছি অকৃপণভাবে শিক্ষকের মতো কন্টিনিউয়াস মানুষকে শিখাইতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়। আমি আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে যারা আজকে এই সচিব ব্যক্তিকে আজকের প্রধান অতিথি করেছিল। সাগরের জন্য আরো বেশি প্রয়োজন, কারণ হাওয়ায় মিলিয়ে গেলে এটা তো কোনো কাজে লাগবে না, সাগরের হাতে একটা হাত কপি থাকলে অ্যাকশন নেওয়ার সুবিধা। তো আমি শাহ মোহাম্মদ দাসের রাতের তখন 10:30 বাজে, তো বলেছে স্যার আমার তো এখনো তৈরি হয় না, এটা আমি তৈরি করতেছি। তার মানে বোঝা যায় রাতে অনেক খানাখাটি করে একটা চমৎকার ব্যাপার তিনি উপস্থাপন করেছেন। এবং একটা সুন্দর চমৎকার ব্যবহার করার জন্য আমি একই সঙ্গে অনুরোধ জানাই এই ব্যাপারটা স্যারের আমাদের সচিব মহোদয়ের ইমেইলে পাঠিয়ে দেবেন এবং একটা হার্ড কপিও সুস্থ করার জন্য, বিশেষ করে আমি সচিব মহোদয়ের কথা শোনার জন্য অপেক্ষা করতেছি। বিদায়, আমি আর কথা লম্বা করবো না। আমি কয়েকটা বিষয় মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কম্পিউটারের আমি নিজে একটা স্কুল চালাই বস্তুর সরকার, সেই স্কুলে মানে 20 জন শিক্ষক আছে, 4 জন হলো টেকনিক্যাল শিক্ষক, ওই আমি ফাউন্ডার। তারপর আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ জানাই একটা অফিসিয়াল করে যদি বলে দেওয়া হয় যে টেকনোলজি টিচার নেওয়ার করার জন্য নিয়মবন্ধন প্রয়োজন নাই, যখন তাকে তুমি নিয়োগ দিচ্ছ চলে যায়। আমি আপনাকে স্যার টেলিফোন অনুযায়ী আপনি যদি ইউকেতে যান মহিলা কর্মীকে মুখা আসেল আছে, তার একজন মহিলা কর্মীর একজন সাথে কিছুদিন আগে এসে ইউএসএ থেকে গেছে, কুয়েতে আর হয়েছে মানে চিফ কমিউনিকেশন অফিসার মহিলা কর্মীর একটা মেয়ে, সে কিছুদিন আগে আমাকে
বলছে ভাই আপনি একটু আসেন, বললাম যে আমি আপনি মনে আসার ইচ্ছা, বলছে আমি তো আপনার জন্য টিকিট পাঠাই দেবো, বলছে তুমি পাঠাবো মানে, বলছে আমি কই যাই চলি, আমার অনেক ক্ষমতা, আমি চিফ কমিউনিকেশন অফিসার, আপনাকে আমি টিকিট দিয়ে দিতে পারি। আমি দেখলাম যে আসলে পৃথিবীতে অনেক জায়গায় আমেরিকার মতো দেশে মূল্যায়ন হয়, বাংলাদেশে মূল্যায়ন করতে আমাদের কৃপণতার অভাব হয়, সবচেয়ে পদ পদবি সৃষ্টি করা হয়নি। এটা মানুষ যদি মহোদয় আপনার সরাসরি নির্দেশই হইতে পারে, আমার বিশ্বাস আপনি এটা করে দেবেন, এবং অবশ্যই আমরা উৎসাহিত হব, অনুপ্রাণিত হব ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য। শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে যে আস্থা রেখেছে, এবং সেটা আপনার মাধ্যমে আপনার প্রাইভেট সেক্রেটারি থাকা অবস্থায় আমাদেরকে ইন্ট্রোডিউস করেছেন জননেত্রী শেখ হাসিনার কাছে, যে এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মূল শক্তি যাদের উপরে বেস করে ডিজিটাল বাংলাদেশ হবে, এবং সেই কারণে আপনার প্রাইভেট সেক্রেটারি থাকা অবস্থায় যে চিঠিগুলি ইস্যু করেছিলেন মাননীয় সচিব, সেই চিঠিগুলি এখনো বাস্তবায়নের মুখ দেখেনি, এখন আপনার কাছে যায় দরকার নেই, কারণ আপনি অন্য মিনিস্ট্রির সচিব। আমাদের ইচ্ছা হয় যে আপনাকে যাই বলি, স্যার আপনি চিঠিগুলি ইস্যু করেছিলেন 3 বছর আগে, একটাও ইনশাল্লাহ বাস্তবায়ন হয়নি, বাংলাদেশে ইনশাল্লাহ উপরে ডিপেন্ড করা লাগতেছে। আমি শেষ করতে চাই, যেমন টিএমটি ডিপার্টমেন্টটা শেখ হয়ে যাচ্ছে, টিএমটিতে শত শত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কম্পিউটার সেন্টার চাকরি হতে পারে, টিএমটিতে নিয়োগ হতে পারে, রেলওয়েতে ফাইবার অপটিক্সের সবচেয়ে বড় মানে ফাইবার অপটিক্স তারা মেনটেন করে সেখানে। আমি বেড়ে হতবাক হই, মাননীয় ডিজি মহাপরিচালক মানে সাহেব এখানে উপস্থিত আছেন, চাহিদার প্রেক্ষিতে রাষ্ট্র সমাজের চাহিদার প্রেক্ষিতে কোর্স প্রণীত হয়, তো কম্পিউটার যে দরকার এটা তো 94 সালের আগেই মানে ডিসিশন দিছে সরকারের নীতি নির্ধারক, যে ইয়েস কম্পিউটার দরকার। আজকে এত বছর 94 সাল থেকে এটা 13 সাল, এই মানে 20 বছর পরে এখন পদ সৃষ্টি হয়নি, তাই তখন চাহিদা নির্ধারণ ঠিক হয়নি, অথবা ঠিক ছিল আমাদের কর্মকর্তাদের ইনএবিলিটির কারণে এই ব্যর্থতা নেমে আসে। আমি মাননীয় সচিব আপনি অনেক অসুস্থতার মধ্যে, যখনই যেখান থেকে আপনার ডাক আসুক আহ্বান আসুক, আপনি ভীষণভাবে উৎসাহিত হয়ে সেই কাজটা করেন, বিশেষ করে ICT ডেভেলপমেন্টের জন্য আপনি কাজ করছেন। আমাদের বাংলাদেশে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 3 লক্ষাধিক সদস্যের মধ্যে আপনি ভেরি মাচ পপুলার, কারণ আপনি বঙ্গবন্ধু সংগ্রহণ কাজে একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী ছিলেন, পরের প্রোগ্রামটাই আপনি ছিলেন, এবং এই বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করছি সেই বিষয়টা আপনাদের একটু অবগত করতে চাই। আপনারা জানেন আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 49টি পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে 9টি এমার্জিং টেকনোলজি চালু রয়েছে, তার মধ্যে ICT বা আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে পদ সৃষ্টি হয়। সেই লক্ষ্যে সরকারের প্রজ্ঞাপনের খসড়া তৈরি করে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ইতিমধ্যে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, সেটা এখন সরকারের কাছে যাতে সেই প্রজ্ঞাপনটা তাড়াতাড়ি প্রকাশিত হয়। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আমাদের সম্মানিত সচিব মহোদয় টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের জন্য কীভাবে কাজ করে যাচ্ছেন, আমার সাথে প্রায় সালে বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে, A2I প্রজেক্টের মাধ্যমে উনি আমি জানি যে বাংলাদেশের টেবিল নিয়ে IDEB এবং প্রেসিডেন্ট মহোদয় অত্যন্ত আন্তরিক বিভিন্নভাবে এখন সম্মিলিতভাবে
একত্রে করে আমাদের সামনে থেকে আগাতে হবে। আমি আমার বক্তব্য জানাচ্ছি এবং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামী দিনে আরো অত্যন্ত শক্তিশালী হবে এবং দেশে আপামর জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিতভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের জীবন সুন্দর হোক, স্বাস্থ্য। যেটা প্রবন্ধক স্থাপক
বলেছেন, কিন্তু আপনারা মনে হয় লক্ষ্য করেছেন অনেক পদ আছে। আমি যখন এটা চেষ্টা করছি, একটা অসুবিধা আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়তে চাইলো না, বললাম আমাদের তো আছে, আমরা এমএলএ করবো, তারা শুরু করেছে অলরেডি, আমার কথা শুনে আমি যখন স্টার্ট করেছি প্রক্রিয়া করেছে, কিন্তু আমি নিশ্চিত যে আমার মতো করে করতে পারবেন না, এটা গর্ব বলে করতে পারেন, কিন্তু যেহেতু আমি খোঁজ রাখি যে কোন কোন জাতীয় পদ সৃষ্টি দরকার, এখন দেখা যাক। তো আমি সেই জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে মিনিস্ট্রি আছে জনপ্রশাসন মন্ত্রণালয়, তাদের বাজার যাচাই করার জন্য তাদের বলেছি যে তোমরা একটা আমাকে বানিয়ে দাও, যে তোমরা কি করতে চাও এইটা, এবং আমি আজকে এসেছি, আমি চাই যে প্রকৌশলী কম্পিউটারের তারা এত সুন্দর উপস্থাপন করতে পারবে না, এত আমি চাইব অফিসিয়ালি না হোক, আমি চাইব আজকে উনি শিক্ষক মহোদয় আহ্বান হবেন, এবং আমাদের যে দুজন অ্যালামনাই অনুষ্ঠানের যিনি আহ্বায়ক এবং যিনি সদস্য সচিব আছেন, এই তিনজন মিলে একটা কমিটি মৌখিক এখানে হয়ে গেল, তার সাথে ওনারা যাকে পছন্দ করবেন তাদেরকে নিয়ে আমার কাছে একটা প্রস্তাবনা দেবেন যে এই এই পদ সৃষ্টি হওয়া উচিত, এই এবং তাদের কাজ এই এই হবে, চেষ্টা করবেন। সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকেন এটা হবে। আমি আমার পাঁচটা ব্লকের বাইপাস ডাইরেক্টরেট নিয়ে তো আজকে চার বছর নাড়াচাড়া করছে সবাই, আইসি লোকেরাও তার আমি এসেই কিন্তু প্রায় বানিয়ে ফেলেছি, এবং শুধু সচিব কমিটিতে গেলে হয়ে যাবে, আমি মাননীয় প্রধানমন্ত্রীরও অনুমোদন নিয়েছি, আমি পাশ করে ফেলেছি অলরেডি। এবং যেটা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুযোগ নেই, এটা কিন্তু ঠিক না, সেখানে আমি নিজে হাতে লিখে নিয়েছি কি হবে। অসুবিধা হচ্ছে যে আমি যদি প্রথম থেকে শুরু করতাম আরো বেশি করতে পারতাম, প্রথম অনেক সময় করেও কেস ছিলাম, অ্যাক্সেস টু ইনফরমেশনের এনপিডি ছিলাম, আমি ঘুষিয়ে এনেছিলাম কাজগুলো, আমি আর কতদিন ওখানে থাকতে পারি, আমাকে উনি কতদিন রাখতে পারেন, আমি সচিব হয়ে গেছি জয়েন্ট সেক্রেটারি পোস্ট, আমাকে অনেকেই ফোন করে, অনেক সময় অন্যরা ফোন করে থাকে নিজের জন্য, আমি তো অনেকে তাদের চেয়ে অনেক সিনিয়র, তার কারণে এটা নির্ভর করে কোন ডেটে আমি ই বললাম, কিন্তু অনেক সময় এটা বলে দেও আমি আর কতদিন থাকবো, কিন্তু অনেক বিষয় আছে যে ইচ্ছা থাকলেও থাকা যায় না, কিন্তু আমি থাকলে আর একটা সুবিধা হতো যে আমি সব ঠিক করে ফেলে চলে। আমি আগে একদিনও বলেছিলাম আপনি পড়ে গেলেন এখান থেকে আপনার তুলে আপনার বন্ধু মাদার ডলা দেবে, বলবে কোথায় ব্যথা লাগছে, আপনি দুনিয়ার এই পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য যে কোনো জায়গায় পড়ে যান পাশ করে, আপনাকে তুলে যা বলবে তার ইংরেজি ট্রান্সলেশন আর অল রাইট, আপনি পাশেই পড়ে যান হাসবে, আমার নিজের অভিজ্ঞতা কোনো দেশে এটা করে না, কিন্তু সত্যি বিশ্বাস করবে না, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স।